आई मगे आई आज मुहर्रम खेला हवाई आजाद है ना आई अगर सभी को हमी ऐसे टका नहीं ऐसे हमारे की मजा मजा तो तुरंत ही धोजा था दिए अगर गेला उगा ऐसा कोन टका दिए दिलो देवे ना तुम्हारे एटीएम भालू जी তুলে নিয়েলাম বেটার বিয়ে দেবো বউ মা মরে যাবে পুকুরে চলে দি মাছ মরে যাবে রফি ভাই আমার বন্ধু ফাটিয়ে দেবে কালু বুড়ি বৈশাখ তাহলে কোথায় ফেলবো হ্যাঁ এইখানে ফেলি দে হ্যাঁ চল চল কত গুলো টাকা গো চল 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 মেরে হাতি না যদি যাস তোর ঘরে মুক্তি কি বলছো চলিয়া ধপি চল আলে 1,00,000 টাকা রে পয়সা হবে ভাই তিন দিন বিড়ির বুঙা করে খেয়েছি এমন মন টাকা নিবি লিলে লিলে মন যখন বলছে লিলে নাকি কি গো কি করছো পেছাব করছি গো কত বড় বলতো ঠিক মনে হচ্ছে বলছো দিল্লি চলো কথা বলছিলাম বলুন বলছি চলেই তো যাবো বুঝলাম টাকা কটা হাতে করে নিয়ে এলাম তারপর দেখি চোখে দেখা বাবার কালে অতগুলো টাকা একসাথে দেখি নিব এখনো লোভ যায় না মা গরিব মানুষের মেয়ে টাকার লোভ যাবে বলো আমার টাকার অভাব আছে অ্যাক্সিডেন্টে কাজ করেছি হ্যাঁ মেম্বারে বলেছে এক কান খুলে রাখিস কি বলেছে এক কান খুলে রাখিস আই আল্লাহ ওখানে টুপি পরছি না মামলার মানছি না কখন কানে টাকা ঢুকবে আই না মনে কান খুলতে বলেছে হ্যাঁ তাই বলি তা বলেনি হবে মেম্বাররা কি বলেছে অ্যাকাউন্ট খুলবি টাকা ঢুকে যাবে অ্যাকাউন্ট কি ব্যাংকের বই করতে বলেছে মেম্বারদের পুঁত বাকাম বই দেয় কেন বললি হয় বই করি না বলছে এক কানে খুলে রাখ তারপরে আমার কানে টাকা ঢুকছে না এক কান বলেনি অ্যাকাউন্ট খুলে রাখি ও ব্যাংকের বই হ্যাঁ ও আমি মুখে কানে খুলে রাখতো ওকে চলো হ্যাঁ চল তুই বলছি একবার দেখে নি একবার চোখে টাকা দেখে চলে আসবো নেব না আমার মনে হয় পাপ টাকা
মাটির বড়ি তার মাটি ভাইতে ঢুকে গিয়েছে। আমাদের বাড়ি গেলে টাকা বাড়ি ভূমি কম পড়তে রে। তাই ভগবান যা করে মঙ্গল। চ চ তোমার হাতে দেখি কাটা কাটবে তোমাকে ওই টাকা আমি নেব বলছি একবার দেখ। ওই বংশের ছেলে আমি না। কি বংশের ছেলে তুমি? আমি নিবংশের ছেলে। তাই দেখি ক ডান হাতটা দেখি। এইলে বাঁ হাতের অঙ্ক দেখো। এইলে ডান হাতের অঙ্ক তুলো। এইলে আর বাঁ হাতের অঙ্ক তুলো। আমার বগুলো চিল্লির ভেতরে ভরা আমার অভাব আছে। যে বাঁশের লাঠিটা আছে কাদের ঝাড়ে? কাদের ঝাড়ে গো? আমার বাবার ঝাড়ে। গান্ধীজিকে দিয়ে শুরু করেছি এবার প্রত্যেককে দিয়ে বাড়ি চলে যাবো। আমি কি বলেছি? আচ্ছা তোমার কত বড় পুঙায় ঘা হয়েছে দেখবো। পাটা এরম করে টাকা হচ্ছে মা লক্ষ্মী, এতে কোনো পাপ লেগে নাই। শোনো টাকায় কি দোষ? তাহলে টাকায় কি দোষ? মা লক্ষ্মী ঘরে এসেছে, অবহেলা করে ফেলে দিলে হবে না। এই টাকা কটা নিয়ে এসেছি। আর আমার ছেলে ফোন করেছে, বলছে মা তুমি কান্নাকাটি করো না, আমি বেলা 10টা ট্রেন ধরে বাড়ি পৌঁছালাম বলে আমার ছেলে হাই মা টাটা বাই বাই। এই বাবুরে টাকা কোথায় যায়? মাল ঢুকে গিয়েছে সারদা গোষ্ঠী রোজ ভ্যালি মেজে দেবে টাকার ক্যালি। বাড়ি আপনার চিন্ন না তো? হ্যাঁ বলো দরকার কি? আমাদের গো ও আমাদের ঠিক চিনতে পারলাম না ছেলে গো পরেশ গো। আরে পড়া না কে আবার কি ভাষা ছেলে কে পড়া না কে আবে? ইংরেজি ভাষা খুব খারাপ বাবা। মা তুমি আমার গর্ভধারিণী মা, তোমার ছেলে আমি কতদিন কলকাতায় কাছে আমার সোনারে তোমার জন্য আমার খুব মন খারাপ করতে মা। তুমি আমার মা মানিক রে আমার বেটাই আমার বেটাই আমার বেটা আমার বেটাই আমার বেটাই আমার বেটাই আমার। আর আমরা সেই মায়ের দুধ খেতে লেগেছি। তোর মা দুধ দিতে পারবে? বাছুর বড় হয়ে গিয়েছে, তোর মায়ের তো দুধ নাই, এলে আমার দুধই খাওয়ালে। কি হলো বাবা কি হলো? ওরকম করছিস কেন?
ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হয়েছি মা রে, কোনদিন মুখে চুল ঠেকে নাই মা রে, আজ বাবা দুধ খেতে গেলাম এক মুখ চুল ছিঁড়ে চলে এলো রে, চুল লড়াই গরম দুধ সরে পড়েছিল বাবা রে, তো খেয়েছি যা সরে মরে ঢুকে গিয়েছে নিয়ে মুখে জড়া বড়ি লেগে। চেনার মাকে লাগানো কি দরকার, চেনার মান নিজের মাকে লাগা কেন, চেনার মান নয় বাবা, এটার নাম হচ্ছে চেনদার চশমা। এই চেনদার চশমা চোখে দিলে কি হয় জানো, কি হয় বাবা, দিনে যদি খুব রোদ করে চোখে যদি তাপ লাগে এই চেনদার চশমা চোখে দিলে সব সবুজ লাগে, তাই নাকি? হ্যাঁ, আমার বুড়ি গায়ে চালিয়ে আইতো কেন, ও চার পাঁচ দিন খড় খেয়েছে না, ও চোখে লাগিয়ে দেবো তাই সব সবুজ মনে করি, একবারে হাউ মাউ করে খেয়ে গেল। আমার বেটার বিয়ে হবার সময় হয়েছে, তাই কলকাতার পুলিশ এসে গ্রাম মিলেছে, বাজারে বাজা মাদলে হিতাং 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 তুমি আগেকার মানুষ, এই চশমা কোনদিন পরনি, এই চশমা পরা একটা ক্যালি আছে, ক্যালি কালি লেগে আছে, ধুয়ে নিচ্ছি, জল আছে, জল না থাকুক ট্যাপ কলটা তো আছে, তা নয় ক্যালি বলছে, ছাপবো না, সব গেল রে, ওই দে সপনা প্রচুর মেঘ লেগে গেছে কুস করা দিয়ে, ও গো মেয়েগুলো ধান তোলো কাপড় তোলো সব ভিজে যাবে, চাষাল আবার রোদ বেরিয়ে গেল, আলু কাটা চলে গেল, মেঘরা ধান তেলে কাপড় তেলে, শালা আবার রোদ বেরিয়ে গেছে, এ ভারী যন্ত্র বড় বাবু, তাহলে দেখো আচ্ছা ধানের টান পেলে, হ্যাঁ চাষারা যদি চশমা চোখে আইলের মাথায় বসে থাকে তাহলে ধানের টানটা তো পাই না, না আমরা তা হয় হয় না, হবে না বাবা, পড়ু পড়ু কি বলো পরেশ, বাবা পরেশ এখন কলকাতা কি করছি বাবা, কলকাতা এখন আমি টিউশনই করছি বাবা, যা লেখাপড়া শিখতে পাঠাই, যে টিউশন আইতে লাগি, ১৬ ১৭ ১৮ সব মাঝারি মাঝারি, এখনই বিয়ের ব্যবস্থা কর, হ্যাঁ আলো তো ছেলে বান্নলে লিখ, হ্যাঁ গো ছেলেকে বিয়ের কথা আমি বলতে পারবো, তুমি বাবা তুমি একটু বলো, ছেলে আপনি ভয়ে বিয়ে করবে, আলোলে কোন যায় না কোন যায় ঢুকিয়ে দেবে, হ্যাঁ তুই আবার ছুচি ভাই ডুবে মরে যাবি, তাহলে শোন পরেশ আমি তোর জন্মদাতা নহি, আমি অঙ্ক খাতা বাংলা বিহার উড়িষ্যা, আমার নাম ভামনা কাজী, আমার সঙ্গে পন্ধু পিয়াজি, কলকাতা যাত্রা করতে চলে এসেছে, ও গো ভালো করে বলা হয় না, তোমার দ্বারা আবার আমি বলছি, বল বাবা পরেশ দেখে বাবা দশ মাস দশ দিন তোকে আমি পেটে পেটে ধরেছি, সবাই জানে পেটে ধরেছি, পুঙ্গাই ধরতে পারে তোরটা বলার দরকার, বিয়ে বিয়ে বাবারে
সে কি প্রসব যন্ত্রণা তোর মা সহ্য করেছে প্রসব যন্ত্রণা আর কেউ করেনি না আমি কিছু করি নাই কি করেছ তুমি শুন পরেশ তোকে জন্ম দিতে গিয়ে আমার পোন্ত ফেটে গিয়ে আমনে ছেলে সামনে তো পোন্ত ফেটে গেছে এই দুজনে একসাথে দুজনে একসাথে বলছি শুন পরেশ দেখ বাবা তোর মা আর আমি যুক্তি করেছি হ্যাঁ আমার বয়স হয়ে গেছে তোর মা কাজকর্ম করতে পারছে না ওই জন্য আমি আবার বিয়ে কর मरण कार बाई धक्की खेते मार धक्की कूड़ दिए गोयल बाड़ी रे গলবাইতে কি করছো গলায় দড়ি লিছি দেখছিস না ঝুলে গেছি হ্যাঁ গো গলায় দড়ি ঝুলে গেছো দেখছিস না বাতাসে লড়ছে দেখছিস না কাকু সত্যি সত্যি তুমি গলায় দড়ি নিছো এ পায়খানা বেরিয়ে কি নি দেখ তো এই যা কুত্তা দেখছিস মানুষ গলায় দড়ি দিয়ে কুত্তা দেখছিস ওইখানে লয় গলিটাই দেখ গলিটাই আমনা গলিতে দেখবে সত্যি সত্যি গলায় দড়ি নিছো দেখছিস না জিভ বেরিয়ে গেছে না মনে জিভ বেরিয়ে গেছে তো কথা বলছিস কি করে তা মরার আগে দু চার কথা বললে মরব না নাকি ও বাবা পরেশ ওই দেখ তুই বিয়ে করবি না বলেছিস তোর বাবা কেমন গোয়ালবাড়িতে গলায় দড়ি নিয়ে ঝুলছে দেখ বাবা আর উপায় নাই ভাই বাবা ফিরে এসো বাবা ফেরার উপায় নাই জমরাজাত হয়ে ফেলিয়েছে তুমি মরো না আমি বিয়ে করব তুমি ফিরে এসো বাবা কি করবি বিয়ে করবে বলছে ছেলে তাহলে কি করব জিভ ঢুকিয়ে লব হ্যাঁ জিভ ঢুকিয়ে নাও জিভটা নাই ঢুকাইলাম পায়খানাটা ঢোকাবো কি কইলি সেই তো ওই যে তুই হয়ে গেলে শোনো বাবা তাড়াতাড়ি এসো গো ছেলে রে আমি করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে বল কোনখানে শর্ত আছে শর্ত বলেনি শর্ত বলছে কি শর্ত বাবা কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনে পড়াই তাদের মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি তার সঙ্গে যদি বিয়ে দাও আমি বিয়ে করতে রাজি আছি বললাম না লাগে লাগিয়ে বসে আছি শুন এই গোটা আমি লিখপাড়া লোকের কাছে আমি খেয়ে আছি আচ্ছা আমি প্রত্যেককে বিয়েতে খাওয়াবো হ্যাঁ নাকি এই যে রফিক ভাই বেটা বিয়েতে খাইলো আমার খাইতাম না তাহলে ও যদি পাঁচখানা গায়ের লোক খায় আমি হ্যাঁ একখানা গায়ের লোক খাবো না মনে আমি ভাবছি ওর ডবল খাওয়াবো হ্যাঁ ওর মতো আমি বুক কানে কি তাহলে তোমাকে অনুষ্ঠান করে বিয়ে দিতে হবে অবশ্যই আর অনুষ্ঠান করে বিয়ে দিতে গেলে তোমাকে কলকাতা যেতে হবে হ্যাঁ তুমি জীবনে কখনো কলকাতা যাওনি যাবে কি করে মাছ মারলি সকালবেলা কলকাতায় মুতে না হাই ওটা কল তোলা যে গো ওটা কল তোলা আমি মন করে ওই টাই কলকাতা হয় কলকাতা যাওয়ার ঠিকানা আমি বলে দিচ্ছি বল এখান থেকে বর্ধমান যাবে বর্ধমান বর্ধমানে বড় লাইনে ট্রেনে চাপবে হাওড়ায় নামবে হাওড়ায় নেমে ধরমতলা রোড অনেক বাস হবে একটা বাসে চেপে পড়বে এবার ধরমতলায় নেমে একটু ডান দিকে আগিয়ে যাবে দেখবে 14 নম্বর পাকা বাড়ি মেয়ের নাম হচ্ছে গীতা মুখার্জি আর মেয়ের দাদার নাম হচ্ছে হরকালী মুখার্জি কেমন এই ঠিকানায় চলে যাবে তোমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে আমি অত ঝামেলাই নাই কি করবে তুমি বর্ধমান যাবো ট্রেনের টিকিট কাটবো কেটে হেঁটে চলে যাও না মনে আর এই বুড়ো বয়সে পৌঁছাতে পারবে না তুমি সরকারকে ফাঁকি দেবো কেন এই এই শোনো তুমি যেতে পারবে তো হ্যাঁ রে তোমার পাম জাঙ্গিটা লিয়ে আয় এক কোণে যা আমি কলকাতা চিনি না কলকাতা কি আজও শহর বাপ রে বাপ মারে বাপ বাপ রে বাপ কলকাতা কি আজও শহর বাপ রে বাপ কলকাতার মেয়েদের বেশি কথা বলতে গেলে ওরা আবার ইংরাজিতে বলে শাট আপ কলকাতা কি আজও শহর কলকাতা কলকাতা কলকাতা
এই হইছে আমাদের সেই সেরা শহর কলকাতা। কি হলো? আরে এই তো তুমি এসে গেছো। আমি তোমাকে বলে চিন্তা করছিলাম। কি বলছো? মানে আমি একটু মনে করছি নিউ মার্কেট যাবো কিছু মাল কিনে আনতে। আমরা যাবো সবাই। না তোমাদের কারো যাওয়া হবে না, তোমাদের যদি কারো কিছু লাগে বলো আমি তোমাদের সেই জিনিস এনে দেবো। এদিকে এদিকে এসো। হ্যাঁ রাগারাগি করছো কেন? রাগারাগি করলে হবে না, আর আমি তো কিনে এনে দেবো, তো তো রাগ করছো কেন? কেন রাগারাগি করছো বুঝতে পারছো না? কেন তুমি কালকে কলকাতা গেলে নিয়ে যাওনি, আজকেও বলছো সেই বাজারে যাব। তাহলে আচ্ছা ঠিক আছে, তোমার কি লাগবে বলো, বল তো তোমার কি লাগবে শান্তি? আমার জন্য জিনিস আনবে? হ্যাঁ আমার জন্য সুন্দর দেখে একটা স্বামী নিয়ে আসবে। হোয়াট স্বামী? হোয়াট এই যত বড় মেনে তত বড় কথা, দাদার সামনে কি হবে কথা বলতে জানি না। ওই জন্য তো বলেছি তুই লেখাপড়া শিখেছিস বড় হয়েছিস, বুদ্ধি নেই। আমার বুদ্ধি নেই? না বুদ্ধি নেই। দাদার সামনে কি বলছিস? তাহলে এত কোনো করে ভাত খেতিস না, দিদি কি করছিস? যাক ঝগড়া করো না, বলো কি লাগবে। এমন মার মারবো না, দাদার সামনে কি বলছিস? শোন শোন কথাটা বলতে দে, স্বামীটা কেন চাইলাম জানিস? কিসের জন্য? স্বামী চাইলাম মানে আমি দাদাকে বলতে চাইলাম সুন্দর দেখে একটা স্বামী বিবেকানন্দ প্রতিচ্ছবি আনো। দেখেছো স্বামী বিবেকানন্দের মূর্তি তাই তো? ছবি নিয়ে আসবো, তোমার কি লাগে বলো। তোমার যেটা লাগবে সেটা বলো, সেটা এনে দেবো। আমার লিপস্টিক লাগবে। এটা লিপস্টিক স্রেফ ওটা হলো তো ঠিক আছে। সব সময় ঠোঁটটা লাল করে বসতে হবে তোমার ওই বোনটা। হ্যাঁ তুই চল, তুই সাজিস। আমার জন্য একটা মোবাইল লাগবে। মোবাইল আমি দেবো না, ওইসব মোবাইল টোবাইল কাউকে দেওয়া হবে না, মোবাইল হবে না। আচ্ছা তোমার কেমন হয়েছে? কেমন হয়েছে? মোবাইল নেবে? আমারটা এনে দেবে, আমারটা এনে দেবে, আমার জন্য আনবে। হ্যাঁ তুমি একটা কাজ করো, আমার জন্য কয়েক ডজন কাপ প্লেট আর একটা বড় দেখে ভাতের হাঁড়ি। প্রথমেই বললাম বড় দেখে কেন ভাতের হাঁড়ি আনতে বলেছো বলতো? কেন এত কোনো করে ভাত খা তোমার ওই বোনটা, এত ভাতের হাঁড়ি বড় লাগবে না? তা নয়, আমাদের এত বড় ভাই বোন, তারপর কোনো আত্মীয়স্বজন এলে পরে বড় হাঁড়ির প্রয়োজন হয়। ও ঠিকই বলেছে, সংসারই বোন আমার, বুঝতে পেরেছো? যাক ঝগড়া ঝাড়ি করো না, আমি এই মুহূর্তে নিউ মার্কেট থেকে সব জিনিস কিনে নিয়েছিলাম। ও দাদা দাঁড়া দাঁড়া দাঁড়া, বলতেই মনে নেই আমাদের কলেজে প্রফেসর বলেছে সুন্দর করে একটা গান শোনাতে, তুমি একটা গান শিখি দাও, সেই গানটাই গাইবো ভালো বেশ। আচ্ছা ঠিক আছে আমি একটা গান গাইছি তোমার শুনে। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি জেঁচা, তুমি যে আমার ছোট বোন ছোট বোন ছোট বোন। Chau, chau, chau.
ছোট ছোট দিল্লি পাঠাবো তোমাকে, আমাকে আর এক চর দিয়ে তো। কেন? আমি একটু ধর্মতলায় নামবো। ধর্মতলা? আরে ভাই এটাই তো ধর্মতলা। এই যে ধর্মতলা, হ্যাঁ এই যে কত লোক জল গাড়ি বাস ট্রাম সব চলছে। হ্যাঁ ভাই, কথা জিজ্ঞেস করবো বলো। ওই হরকালী মুখে বাদ জিজ্ঞেস জানেন? হরকালী মুখার্জি তো আমারই নাম, কিন্তু আমার নামে জানলে কি করে? এই ভাই শোনো, মুখে বাজছে না, হরকালী মুখার্জি, তাই তো? সে শালা কই গো, গাল দিয়ে না, সে ভদ্রলোকটাকে শোনো। কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম আমার বন্ধুর বিধবাতে ঘটকের হাজির ঘরে বসাই, ভালো হয়েছে সাক্ষাৎ হয়ে গেল। আমি হরকালী মুখার্জি, আর তুমি হচ্ছে ঘটক মিল। এই তো বুদ্ধি নাই, পা তুলে দেয় গেল মানুষের কাছে। এই যা আমার হাতটা অতটুকু গেল না বলে পাটা দিলাম। যাক ভাই ঘরে বসাই, তাহলে আমার বোন আছে বন্ধুরা, আমি বিয়ে। আপনার বোন কটা? আমার চারটে বোন আছে। বাবরে, আপনার বাবা তো হোলসেলার মশাই। চারটে? হ্যাঁ চারটে। তা মাল ভালো হবে তো? কি এত বড় সাহস? আমি তো দাদা আমার সামনে মাল বলে গাল দিচ্ছ, তুমি কে মাল? না আমাদের গায়ে মাইকে বলে যে ইস কি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গিয়েছে। ওইসব ছোট 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 লোক বলো দাঁড়ে না না